বন্ধুরা প্রার্থনা সম্পর্কে আমি আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম তো সেখানে আমাকে বহু স্টুডেন্ট বা বহু আমাকে কোশ্চেন করেছেন যে স্যার সবাই তো প্রার্থনা করে তো সবার কি প্রার্থনা পূরণ হয় বা কেন সবার প্রার্থনা পূরণ হয় না যদি পরম পিতা পরমেশ্বর সবারই কল্যাণ চান তো সবার প্রার্থনা কেন পূরণ করেন না তো বন্ধুরা এখানে কিছু লজিক আপনাকে জেনে রাখতে হবে পরম পিতা পরমেশ্বর আমাদের যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীকে যে সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমাদের প্রত্যেককে ভালোবাসেন বন্ধুরা আপনি এমন প্রার্থনা করছেন যে প্রভু আমাকে ধন দাও সম্পত্তি দাও অর্থ দাও সুখ দাও সমৃদ্ধি দাও কিন্তু আপনি প্রার্থনা করে দেখা গেল কোনো কোনো সময় আপনি ধনীও হয়ে গেলেন কিন্তু মানুষকে মানুষ বলে জ্ঞান করলেন না মানুষকে ছোট করতে শুরু করলেন মানুষকে অপমান করতে শুরু করলেন অপরকে ফ্রড করতে শুরু করলেন তো এই টাইপের ধন সম্পত্তি আপনি যদি পেয়েও থাকেন আপনার কাছে বেশি দিন থাকবে না বন্ধুরা আপনারা আপনাদের আশেপাশে যদি একটু লক্ষ্য রাখেন আপনারা দেখবেন এরকম বহু দৃষ্টান্ত আছে যে একজন মানুষ প্রচন্ড ধনী ছিল কিন্তু তার বিভিন্ন অসুখ বিভিন্ন মামলা মকদ্দমা বিভিন্ন ঝঞ্ঝাটে জড়িয়ে তারা কিন্তু আস্তে আস্তে নিঃস হয়ে যাচ্ছে বা বিভিন্ন রোগ শোখে জড়িয়ে এসে একদম শেষ হয়ে যাচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে এগুলো কেন হয় বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন এগুলো হয় মানুষের সাথে রাব ব্যবহার করার জন্য মানুষের সাথে দুর্ব্যবহার করার জন্য মানুষকে রেসপেক্ট না করার জন্য মানুষের পাশে না দাঁড়াবার জন্য বন্ধুরা ইয়েস ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অনুযায়ী আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা দেবেন বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে কিন্তু সেটাই ফিডব্যাক দেবে বন্ধুরা আপনি একটা আম গাছ লাগিয়েছেন তো প্রতি বছর আমি পাবেন আপনি যদি নিম গাছ লাগান তো সেখান থেকে আপনি আমের আশা করতে চান না বন্ধুরা আপনারা যদি মানুষকে ভালোবাসেন তো ভালোবাসা পাবেন ভোরে ভোরে ভালোবাসা পাবেন মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন ভালো ব্যবহার পাবেন বন্ধুরা আপনি যদি ক্ষুধার্তকে অন্ন দেন আপনার অন্যের অভাব হবে না বন্ধুরা আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান তো আপনার পাশে দাঁড়াবার লোকের অভাব হবে না হ্যাঁ কিছু কিছু সময় এরকম হয়ে থাকে যে জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে আপনার জীবনে কেউ না কেউ সাহায্য করার মতো ঠিকই চলে আসবে বন্ধুরা ভগবান ডাইরেক্ট আপনার সামনে এসে দাঁড়ায় না মানুষের মাধ্যমেই কোনো একটা হেল্পারের মাধ্যমেই আপনাকে হেল্প করে বন্ধুরা তাই চেষ্টা করুন আপনি যখন প্রার্থনা করবেন ভগবানের কাছে সব সময় আন্তরিকতার সাথে সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এই প্রার্থনা করুন যে প্রভু আমাকে এমন সম্পত্তি দাও আমি যেন বড় হতে পারি এবং আমার সমৃদ্ধি ঘটাতে পারি আমি আমার পরিবারের সুন্দরভাবে দেখাশোনা করতে পারি এবং আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি আমি অসহায় মানুষকে অন্ন দিতে পারি আমি দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারে আমি অসহায় দরিদ্র মানুষদের পরিষেবা দিতে পারি তাদের সাহায্য করে তাদের জীবনকে উন্নত ঘটাতে পারি আমাকে এমন জ্ঞান দাও যাতে করে আমি সাধারণ মানুষকে উপকৃত করতে পারি সাধারণ মানুষকে জ্ঞানী করতে পারি আমার কথা বা আমার শিক্ষা দ্বারা যেন সাধারণ মানুষ উপকৃত হয় এই টাইপের প্রার্থনা করুন বন্ধুরা তো ন্যাচারালি আপনি দেখবেন ধীরে ধীরে আপনি ধনী হয়ে উঠছেন আপনি জ্ঞানী হয়ে উঠছেন আপনি পপুলার হয়ে উঠছেন বন্ধুরা আপনি যদি এই টাইপের প্রার্থনা করেন যে প্রভু আমাকে ধন দাও আমাকে সমৃদ্ধশালী করে দাও আপনি প্রচুর আমি প্রচুর বড় লোক হতে চাই তো হয়তো আপনি বড় লোক হবেন কিন্তু সেই বড় লোক হওয়া সেই ধনী হওয়াটা সুখের হবে না বন্ধুরা কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে ঠিকই সেই অর্থ বেরিয়ে যাবে আপনি শান্তিতে বাঁচতে পারবেন না আপনাকে আপনার দুশ্চিন্তা রোগ শোগে আপনার জীবন আস্তে আস্তে ধলিস্যাত হয়ে যাবে বন্ধুরা তাই ল অফ অ্যাট্রাকশান বা নেচারের নিয়মকে জানুন বন্ধুরা সেই নিয়মকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পরম পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার জীবন সমস্ত দিক থেকে ভরে উঠবে বন্ধুরা বন্ধুরা এই ছিল কিভাবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তার সম্পর্কে একটা ছোট্ট টেকনিক যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করুন আমার চ্যানেলে কমেন্ট করুন আমার চ্যানেলটিকে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন এই টাইপের আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলাশবর রিকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার